আই হোপ সবাই অনেক ভালো আছেন। আর হাই, ওকে, মহিবাল হাসান আছেন, শাহ আহমেদ, হ্যালো, তোমরা কি খবর, কি খবর তোমাদের, মোহাম্মদ মোমেন আছেন, অর্থহীন আছেন, একাকী ধ্রুব তারা, কাজী মাহমুদ। সো হোয়াই ইউ আর লাফিং গাইজ, হোয়াটস রং? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হাই মাসুম ভাইয়া, সিঙ্গার মাসুম আছেন আমার সাথে, তারপর জিম হাসান, দেন মহিব মধ্যরাতে বেশ কন্যা। এনিওয়ে, হাই অনন্ত প্রিন্স, মাসুদ রানা আছে, মাহবুবুল আলম, কে যদি যদিও অনেক রাত, বাট আই থিঙ্ক যে সাইফুল আছেন, ইভান, ইভো, সুদীপ আছে, আকরাম হোসেন আছে, সাইম হাসান, কংগ্রাচুলেশন ফর, থ্যাংক ইউ সো মাচ সাইম, আই হোপ সবাই এটা লাইক করবে। আর মাহবুব রহমান রিয়াদ, ওকে, অনেকেই আছে আমার সাথে, আসিফুল, মাশাল্লাহ, শুনলাম বিয়ে করতেছো, আরে এখনো ছেলে ঠিক হয়নি, এটা শুধুমাত্র ডিসিশন যে নিয়েছি সেটার উপর জাস্ট, আর কিছুই না। ওকে, শাউন আল ফারুক, হ্যালো, বগুড়ার ছেলে, আপু তুমি ডিনার করেছো? না, ডিনার করিনি আসলে। মহিবাল হাসান, সেদিন গানগুলো সুন্দর গেয়েছেন, থ্যাংক ইউ মহিব, আপনি তো নায়িকা টায়িকা নিয়ে খুব বিজি ছিলেন। জুলহাস আছেন, তাহসিনুল আলম, রিফাত, হ্যাঁ, নিউ ইয়ারের ফার্স্ট লাইভ, আর আমার FBতে, আমি আমার ফেসবুকে আমি লাইভে খুব কম এসেছি, লাস্ট ইয়ার মেবি একবার এসেছিলাম, এটা আমার সেকেন্ড লাইভ ভিডিও, মানে আমার ফেসবুক থেকে। হাই শফিক ভাই, হাই মাহবুব রহমান, হি ইজ ফ্রম মালয়েশিয়া, ওকে, নাইস নাইস টু সি ইউ, খুব কিউট লাগছে, কাজী মাহমুদ, থ্যাংক ইউ সো মাচ, মাহমুদ লিখেছেন একটা গান করেন, এই তো একটা প্রবলেমে পড়ে গেলাম আবার গান নিয়ে, ও নিউ কোনো সং? হ্যাঁ, নিউ সং, নিউ সং নিয়ে তো আমি লাইভে আসলাম আর কি, যে নিউ সং এর ভিডিও রিলিজ করেছি আমি, যদিও সংটা আমার সেকেন্ড সোলো অ্যালবামের ছিল, বাট সংটা হচ্ছে ওকে 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 ওকে, এত অ্যাংরি মুড, এত অ্যাংরি সাইন কেন, হোয়াটস রং উইথ ইউ? আফসানা মিমি, কেমন আছো আপি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আপু। আলামিন জীবন লিখেছেন, আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ সো মাচ, আমার মনে হয় যারা গান করে তারা সবাই অনেক সুন্দর করে কথা বলে। সাইমুর, হ্যালো, হ্যালো সাইমুর ভাইয়া, ওকে ফাইন, সো নিউ ইয়ারে লেটস সি হু ইজ দ্য লাকি গাই হু ওয়ান্টস টু গো টক টু মি, কে দেখি। আজকে কোনো গান গাওয়া লাগবে না, আড্ডা দাও? হ্যাঁ অনন্ত, আমি আজকে আড্ডা দিতে পারছি, কোনো গান গাবো না, এত রাগ কেন আমার উপরে, আমি সবার, হ্যালো, সালামু আলাইকুম। সালাম, ভালো আছেন? মোহাম্মদ জাবেদ হোসেন, ভালো আছেন?
এ তো আপু আপনাকে কেমন দেখি আছেন? আপু হুম হুম আমাকে নিয়ে মনে দেখেন, আমি দেখেছি। ইনশাল্লাহ আরেকটা রেডি হইতেছে ইনশাল্লাহ আপনার জন্য। ওহো হো হো, খুব ভালো কথা, এটা তাহলে তো আর ভালো। এ তো বলো, এটা ইনশাল্লাহ আরো ভালো, অনেক অনেক ভালো হবে। আগেরটা তো এমনি হুড়াহুড়ি করে লিখে ফেলছি, এটা আরো ভালো হবে। ঠিক তো আছে, যাবে। কিন্তু আমার সাথে শুভ ভাইয়ের সাথে আপনার একটা কমেন্টের মধ্যে বিয়ের দাওয়াত নিয়ে কিন্তু ঝগড়া হয়েছে। ও আচ্ছা, আমি দেখিনি, বাট আমি দেখেছি, হয়তো আমি রিপ্লাই দিয়েছি। হ্যাঁ রিপ্লাই দিয়েছেন অবশ্যই, হ্যাঁ দিয়েছেন, কিন্তু সুবাই আমাকে নক করে বলে যে আমাদেরকে দাওয়াত দিবে না এত মানুষের ভিড়ে। তা আসলে তো এখনো ডিসিশনই নিই নিজের বিয়েতে, বিয়ের ছেলে কে হবে। এইভাবে যাবে, আরো অনেকেই আছেন আমার, আমাকে নক ওকে করছে আপু, মানে ওকে আল্লাহ কথা। হাফেজ। তো আই হোপ যে আপনি অনেক ভালো থাকবেন আর ভালো ভালো কবিতা লিখতে থাকেন, কিপ গোয়িং ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ আপুদের হাফেজ। ভালোবাসা থাকলে অবশ্যই লিখতে পারবো। ওকে ওকে, আল্লাহ ওকে হাফেজ। আপু, আল্লাহ হাফেজ। সো ছিল হচ্ছে জাবেদ ভাই, উনি, আমি দেখেছি যে উনি আমার সবগুলো পোস্টে কমেন্ট করেন এবং লাইক দেয়, শেয়ার করে। সো আই ক্যান নট, স্বপ্নে দেখে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হ্যালো সাবা আপু, সেজান আবির, হাই, হ্যালো। আচ্ছা, এতবার যদি স্টিকার এভাবে ইমোজি গুলো দিতে থাকে, তাহলে আমি সবার টেক্সট পড়বো কিভাবে? আপু তুমি পচা আমার কমেন্টের উত্তর দাও না, অনেক হয়েছে আর না। আচ্ছা, আপনার নামটাই তো অনেক হয়েছে আর না, তাহলে আমি আর কেন উত্তর দিব? ওকে, মহিবাল হাসান লিখছে, নিউজ হবে বিয়ার বর পাচ্ছে না সাবাব। মহিবাল হাসান, ইউ আর অ্যাবসলিউটলি রং, বিকজ সাবা বিয়ের জন্য অনেক পাত্র পাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি পাত্র যেটা পাওয়া দরকার সেটা পাচ্ছে না, কারণ আমি অনেক চুজি। সো সাগর আহমেদ রকি, হ্যালো আপু, হ্যালো। ওকে, সো আমি মিনহাজুদ্দিন শ্রাবণ, কি প্রবলেম? হ্যালো শ্রাবণ, কি খবর? হাই দীপু ভাইয়া, তারপর চোখ বুঝিলি দুনিয়া আন্ধার, হাউ আর ইউ মাই ফ্রেন্ড? আই এম ফাইন, ইউর ডিয়ার সিঙ্গার, থ্যাংক ইউ। জেসিয়া, হু ইজ দ্য জেসিয়া? ওনলি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করলে কি আপনি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন? ইমান আরেফিন, অ্যাকচুয়ালি আমি দেখি যে আমার ফ্রেন্ড লিস্টে যদিও প্রায় 8-9 হাজারের মতো লিস্টে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে পেন্ডিং আছে, সো দ্যাট আমি অনেকের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছি না, বাট হ্যাঁ, তবে আমি দেখি যে কারা সবসময় আমার সাথে আছে, কারা সবসময় আমার আমাকে ফলো ফলো করছে, এবং কারা আমার গান শুনছে এবং শেয়ার করছে। সো আমার হ্যাঁ, তবে আমি তাদেরকে প্রায়োরিটি দিই বেশি, আর যখন আমি দেখবো যে আমার ফ্রেন্ড লিস্টে কিছু মানে আমি সুযোগ পাবো অ্যাকসেপ্ট করার, তাহলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করবো। যেমন ওকে, কিতা গো, আনসার দাও না কেন? মারজানুল ইমন, মারজানুল ইমন আপু আমাকে ঝুলিয়ে রাখলেন যে, আমি আসলে ঝুলিয়ে রাখিনি, আসলে অনেক আননোন রিকোয়েস্ট আসছে, তো আমি নোন পার্সন ছাড়া ফেসবুকে অ্যাকসেপ্ট করি না, আমার আগের আইডিটা হ্যাক হয়েছে, সো এটা নিউ আইডি, সো আমি এখানে একদম আননোন পার্সনদেরকে সহজে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, বাট হ্যাঁ, আমি দেখছি যে কারা আমার আমাকে নিয়মিত ফলো করছে, লাইকস দিচ্ছে, কমেন্ট দিচ্ছে এবং আমার পোস্টগুলো শেয়ার করছে, সো আমি তাদেরকে তারা তাদেরকে আমি অবশ্যই প্রায়োরিটি বেশি দিচ্ছি। আর সৌমিত রকম ইমন দাদা আছে আমার সাথে এই মুহূর্তে, যে যিনি কিনা এই নতুন মিউজিক ভিডিওটার ডিরেক্টর,
আর অনেক সুন্দর একটা মিউজিক ভিডিও তিনি তৈরি করেছেন খুব কম সময়ে, বাট আমার মনে হচ্ছে এটা সবার মনে দাগ কাটবে। আর গানটাও অনেক সুন্দর, আর গানের কম্পোজিশন লিরিক টিউন করেছে অনিক সাহান, আপনারা সবাই তাকে চেনেন, সো আমার মনে হচ্ছে ভালো হবে। সো এনাই বুবু আছে, হ্যাঁ বুবু ভাইয়া, হানান হোসেন রানা আছে আমার সাথে, আমার হয়তো আপনার সাথে থাকতে পারি না, বাট আপনার সং গুলো স্পেশাল মিউজিক ভিডিও গুলো যতটুকু পারি মিস দেই না। ওকে ওকে ইনশাল্লাহ, ইমন আরিফিন, আসলে আরেকটা ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনারা যার যারই ভক্ত হন না কেন, যারা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তাদের বেশিরভাগ সময় দেখা যায় যে যার ভক্তি হন না কেন সেই তারা তাদের প্রোফাইল পিকচারে তাদের ছবি দিয়ে রাখে, এবং যেটা একদম ঠিক না, কারণ এটাতে আপনার পরিচয় টা কিন্তু প্রকাশ পাচ্ছে না। সো আমার মনে হয় যে আননোন এরকম আপনার যদি কোনো প্রোফাইল পিকচার না থাকে, আর আপনার যদি, হ্যাঁ ফেভারিট সিঙ্গার আপনার হতে পারে, বাট সেটা যদি আপনার প্রোফাইল পিকচার করে রাখেন তাহলে হয়তো আমি আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা পুরো আমার এথিক্সের বাইরে। সাইমন সানি আমি কিছু বলবো না, শুধু দেখবো। হ্যাঁ এই রুবেল রানা, রুবেল রানা হচ্ছে আরেকজন ডিরেক্টর যে কিনা জানলে জানু গানটা ডিরেকশন দিয়েছে, জানলে জানু কাজিনো যে অনেক ফেমাস একটা গান, ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে। সেজান আবির গানটা আসিফের সাথে হবে। হ্যালো, ও হ্যাঁ ইমন, আমার ইনশাল্লাহ এই এই এইটার খুব রেস্ট্রিক্টেড আমি সিকিউরিটি, সো আমার মনে হয় যে এটা আর ভুল হবে না আমার এই অ্যাকাউন্টের জন্য। ঠান্ডা লেগেছে অনেক আমার। সো আর কে কে আছে আমার সাথে, যদিও অনেক রাত হয়ে গেছে এখন এর মধ্যে, বাট নতুন কোন গানটার কথা বলতেছো? ও অনন্ত প্রিন্স নতুন একটা গান এসেছে, প্রেম কেন এমন, এই গানটা অনলি সাবা টু এর গান ছিল। ওকে সবাই অনেক রিকোয়েস্ট করতেছে গানটা গাওয়ার জন্য, সো আসিফের সাথে যে গানটা, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো লোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। আচ্ছা শাহিন নাটোর এমন কিছু না, আমার বিয়ের সাথে এখনো ঠিক হয় নাই রে বাবা, উফ আমাকে জ্বালায় মারতেছেন কেন? আচ্ছা আচ্ছা এখানে যদি উল্টাপাল্টা কেউ কমেন্ট করে, আমি কিন্তু দেখতে পাচ্ছি দু একজন আছে এখন উল্টাপাল্টা কমেন্ট করছে, আমি তো সরাসরি ব্লক করে দিব একদম, আর কোনো কথা হবে না এখন, আপনারা আপনাদের কমেন্ট ডিলিট করেন আর আমি আপনাদেরকে ব্লক করে দেব। সো জানলে জানুকে রিকোয়েস্ট করতেছে অনেকে, সেটা না জানলি জানুক, পৃথিবী আজ করি না যে কোনো ভয়, তোর মায়াতে হৃদয় আমার পাগল পাগল মনে হয়, ও জীবন জুড়ে রেখেছি তোরে এই মনের বুক পাঁচরে,
তুই ছাড়া পৃথিবীটা শূন্য শূন্য লাগে, তোর প্রেমে যে এত মায়া বুঝিনি তোমাকে, তুই ছাড়া পৃথিবীটা শূন্য শূন্য লাগে, তোর প্রেমে যে এত মায়া বুঝিনি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ যারা এখানে একটা রিকোয়েস্ট করেছিল। আর কে আছো? হাই গোলাপ খান, ইরাক থেকে বলছে। থ্যাংক ইউ সো মাচ। নাইস ভয়েস। আচ্ছা, সো আমার নিউ যে গানটা প্রেম, প্রেম কেন, প্রেম কেন এমন, এই গানটা আমি একটু শুনে দেবো। গানটা বেসিক্যালি টিনেজারদের প্রেম নিয়ে, এবং টিনেজাররা প্রেমের পরে যে ছ্যাঁকাটা খায় সেই ছ্যাঁকাকে নিয়ে সেই গান। সো আপনারা সবাই আশা করি। আচ্ছা, সোনারও পাখি। আচ্ছা, সোনারও পাখি উইরা গেলি, কেমনে পাইবি তারি, একেবারে যদি যাই রে চলে, বুঝবি হারে পরানে বাঁধিলাম মনে গাঁথিলাম, শ্যামলা যশোরে ছেড়ে পরানে বাঁধিলাম মনে গাঁথিলাম, শ্যামলা যশোরে ছেড়ে। সোনারও পাখি উইরা গেলে, কেমনে পাইবি তারি, একবার যদি যাই রে চলে, বুঝবি হারে হারে পরানে বাঁধিলাম মনেতে গাঁথিলাম, শ্যামলা যশোরে ছেড়ে পরানে বাঁধিলাম মনেতে গাঁথিলাম, শ্যামলা যশোরে ছেড়ে। সোনারও পাখি উইরা গেলে, কেমনে পাইবি তারে। থ্যাংক ইউ সো মাচ যারা এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন। আর আসলে এই মুহূর্তে, আচ্ছা, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, সো আমাকে এখন যেতে হবে। আই হোপ সবাই ভালো থাকবেন, এবং সেই সাথে হ্যাপি নিউ ইয়ার 2018 সবাইকে, 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 সবাইকে অনেক 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 ভালোবাসা, নতুন বছরের শুভেচ্ছা। আর যেটা বলবো, সবাই নতুন বছরে নতুন উদ্দীপনায় কাজ করবেন, আর বেশি করে বাংলা গান শুনবেন, আর আমার গান শুনবেন বেশি বেশি করে। আর আর কি বলবো, আপাতত বিদায় নিতে হচ্ছে। আর প্রেম কেন এমন এই গানটা জন্য আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যেন আপনারা ইউটিউবে যে এই গানটা শোনেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কেমন লাগলো, এবং গানটা শেয়ার করবেন যদি ভালো লাগে। সো গুড নাইট পিপল, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। আর সবাই ভালো থাকবেন।